আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 বিষয় রসায়ন প্রথম পত্র, যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন প্রথম পত্র। আমরা হালকা পরিসরে একটু অ্যাসাইনমেন্টটি দেখে নিব, তারপর সরাসরি উত্তরমালায় চলে যাব। তৃতীয় অধ্যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যায়বৃত্ত ধর্ম, চিহ্নফল, বিষয়বস্তু। এখানে রয়েছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে শ্রেণীবিভাগ, ব্র্যাকেটের ভিতরে এখানে রয়েছে এস কমা পি কমা ডি ও এফ মাইনাস ব্লক করতে পারবে। মৌলসমূহের বিভিন্ন ধর্মের পর্যাবৃত্ততা ব্যাখ্যা করতে পারবে, আয়নীকরণ, শক্তি, ইলেকট্রন, আসক্তি, তড়িৎ, ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের পরমাণুর আকার আকার উপরন্তর ইলেকট্রন বিন্যাস প্রভাব বর্ণনা করতে পারবে। এখানে নির্দেশনা দাব পরিধি খ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর মৌলসমূহের শ্রেণীবিভাগ বর্ণনা, পর্যায় সারণী রেখি, পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা, পর্যায় সারণী রেখি শ্রেণীতে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির পরিবর্তন ব্যাখ্যা, মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা। তো নির্দেশনা রুব্রিক্স এগুলো তোমরা একটু দেখে নিবে, আর বিশেষ করে অ্যাসাইনমেন্টের সঙ্গে উত্তরমালা একটু দেখিয়ে মিলিয়ে নিবে। তো ছাত্রছাত্রীরা এবং ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন, যাতে পুনরায় কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা উত্তরমালায় চলে আসলাম। শিরোনাম, মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যাবৃত্ত ধর্ম, কোন প্রশ্নের উত্তর, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, দুই নম্বরে রয়েছে পি হাইফেন ব্লক মৌল, তিন নম্বরে রয়েছে ডি হাইফেন ব্লক মৌল, যেসব মৌলের বহিঃস্তরের ঠিক আগের স্তরে ডি অরবিটালে ক্রমে ক্রমে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। তারপর খনং প্রশ্নের উত্তর, পর্যায় সারণীর একই পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তি পরিবর্তন ব্যাখ্যা, আধুনিক পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের প্রথম আয়নীকরণ শক্তি চিত্র দেওয়া হয়েছে। তারপর গণ প্রশ্নের উত্তর,
পর্যায় সারণীর একটি শ্রেণীতে এফ সি ওয়ান বি আর আই মৌলসমূহের ইলেকট্রন আসক্তি পরিবর্তন ব্যাখ্যা। ইলেকট্রন বিকর্ষণ বল ফ্লোরিনের ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল অপেক্ষা কম, তাই এতে ফ্লোরিন অপেক্ষা সহজে ইলেকট্রন প্রকাশ করতে পারে, তাই ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, নিম্নে চিত্র দেওয়া হয়েছে। তারপর ঘ নং প্রশ্ন উত্তর, পরমাণুর আকার সাইজ অফ এটম, তারপর 2 নম্বর রয়েছে নিউক্লিয়ার চার্জ, ইলেকট্রন বিন্যাস, তো এখানে তোমাদের প্রশ্নের উত্তরমালা শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে, আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবে, যাতে পুনরায় কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো প্রথমেই তোমরা দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।